বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পরিসংখ্যান বলছে 2018 সালে রাজধানী ঢাকায় 2088টি অগ্নিকাণ্ড ঘটে। 2023 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ছোট বড় প্রায় 21টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। অগ্নি দুর্ঘটনার এই ভয়াবহতা কমাতে রাজধানীর প্রেস ক্লাবে বারবার অগ্নি দুর্ঘটনার কারণ প্রতিরোধে করণীয় শীর্ষক নগর সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। ইলেকট্রিক্যাল যে ডিজাইন ড্রয়িং সেটা অবশ্যই ভালো এক্সপার্ট পার্সন দিয়ে করাতে হবে। তবে সিটি হার্ডিং করার জন্য নর্মাল যে প্রেশার ওয়াটার সাপ্লাই লাইনে থাকার কথা বর্তমানে সেই অবস্থায় নাই। প্রাথমিক সরঞ্জাম দিয়ে কিভাবে ফায়ার ফাইটিং করতে হয় আপনারা শুধু এইটুকু শিক্ষিত হন, বাদ বাকিটা আমরা এসে যেটা বিস্তারিত ফায়ার ফাইটিং সেটা আমরা করব। ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ নির্মীয়মান ভবনের মজবুতিকরণে স্থাপনা নকশার পাশাপাশি কাঠামোগত নকশাও জমা দেওয়ার নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া। আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল প্ল্যান, ফায়ার সেফটি প্ল্যান, ইলেকট্রিক্যাল প্ল্যান, প্লাম্বিং প্ল্যান, রাজুকের আওতাধীন সকল এলাকায় জুন মাসের 1 তারিখ থেকে সকল বিল্ডিং এর প্ল্যান জমা দেওয়ার সময় এই সবগুলো দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, যানজট সড়ক দুর্ঘটনা ও অগ্নি দুর্ঘটনার কারণে অনেকটাই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে রাজধানী। তাই ঢাকায় কত লোক বসবাস করবে তা নির্ধারণ করা প্রয়োজন। যে ঢাকা শহরে এখন 2 কোটি আছে, এটার জন্য 50 লাখ লোকের বেশি থাকতে পারে না এখানে, আরও যেন না ঢুকে মানুষ, তো এটার জন্য আপনাকে এখন ব্যবস্থা বানাই। এ সময় সবাইকে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমরা আমাদের সবাই মিলে আমাদের দেশটা ঠিক করতে হবে। আমিনা হীরা, মাইটিভি, ঢাকা।